নতুন খাট কেনছে হেই মানে নতুন খাটে বই হগলটি মিললে একসার মজা করতে আসছিল বজন আর এগুলদের দেখেন মোর ভাই আর ভাবি ছবি তুলছিল তার মোর ভাই ছবিটা দেখায় বলতে আসছিল কি মোর হাসিটা বেমালা সুন্দর তোমার তিনিয়া তার ভাবি বলতে আসছিল কি তার মোর হাসি কলো কম না বজন এই কইতে আসছিল আর হাসাহাসি করতে আসছিল তার আসসালামু আলাইকুম দাদুরা বুয়োরা আফুরা ভাইয়েরা হগলটি কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালোই আছেন তার দেখেন এহেনে কলো মোরা চললি আইসি খাট কেনার লেগে বজন মোর ভাই খাট কিনবে মোক নতুন ভাবির লেগে তার এহেনে আইয়া কলো মোরা খাট অর্ডার দিয়ে গেলাম দুই দিন আগে তার আজকে মোরা চললি আইসি খাট নেওয়ার লেগে তার কোন খাটটা নিমো কোন ডিজাইনেরটা নিমো হেয়ে কলো আমি একটু দেখাইতেছি তার দেখেন এখানে কলো মোর মায়ও চললি আইসে মোর মাইয়াও চললি আইসে তার এই যে এই খাটটা কলো মোর ভাই নেবে মোক ভাবির লেগে তার খাটের ডিজাইনটা কেমন হয়েছে হিয়া কলো কমেন্ট করে জানাইতে আমরা ভুলবেন না তার ভাই একো খাট নিবা মুইও কলো একো খাট নিবো মোরা দুইজন একই রকমের দুইটা খাট নিছে বলছেন তার মুই খাটের লগে কলো আরও কিছু আসবাবপত্র নিছে তার কি কি মুই নিছে হেই আমি গো পরে কম ওহানে তার মুই যা যা নিছিলাম না তার হেইয়ের হিসাব করতে আসছিল তার মোর ভাই একো খাট নেবে একো ম্যাট্রিক্স নেবে মানে ওই খাটের লগে যা যা লাগে আর কি হিয়া হগল কিছুই নেবে তার মুইও নিমো তার মোরা কি কি নিবো হেয়া তো আমি গো কইতেছি হ্যার আগে মোরা এই যে যা যা নিছি না মুই যা যা আর কি নিছি হেইয়ার একটা হিসাব করতে আসছিল তার হেইয়ার হিসাবটা মোরে কইতে আসছিল কি 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 নিয়েছে আর কত টাকা বিল হয়েছে তার হেইয়ার দিয়ে ওই যে বিলটা দিয়ে তো মোগো এখন লইয়ে যেতে হইবে না তার মোরা তো খাট অর্ডার দিয়েই গেলাম তার ওইয়ে সাইজ গত মোরা নিতে আইসি তার যা যা হয়েছিল হেয়ে মুই হিসাব করে দিতে নিছিলাম তার দেখেন যে ভাই এটা মোগো ফার্নিচার দিয়েছে না উনি আবার মাস্ক খুলতে ভেজাল লাগাইছে বলতেছিল কি এই এর এত দাম না এত দাম তার মুই আবার হিসাবটা কাল ক্লিয়ার করে দিছি তার আমি না ওই দিন এত টাকা কইছিলাম তার মুই এই এক কইয়া এরপর হিসাবটা ক্লিয়ার করে টাকাগুলো গণতে আসলাম তার উনি যত টাকা বলছে অত টাকাই হয়েছে হিসাব টিসাব করে মেলছে তার ওইয়ে কলো মোরা লইয়া লইছি বোঝেন টাকা দিয়ে দিছে ক্যাশ মেমো হইয়া গেছে তার দেখেন এই যে মুই কলো মোর মাইয়ের লেগে এই যে টেবিলটা নিছে লাল রঙের সিয়া নিছে মোরা নিছে তার মুই কইলাম না মুই আরও কিছু আসবাবপত্র নিছে খাটের লগে কথা বোঝেনি তার হেয়া তো মোরা নিছে তার বোঝেন একালে দুপুর যে কালে গেলাম না একালে গরম আসিল তার হেই পানে ওই যে আঙ্কেলটা আছে না যে ওই যে ফার্নিচারের দোকানে যে মালিক আঙ্কেলটা উনি আবার মোকে একটা আইসক্রিম দিয়েছে বলছে কি এটা খা তার মুই প্রথমে খাইতে চাই না তার হের পরে মুই নেছিলাম বোঝেন ওই যে কুলফি মালে আইসক্রিম উনার স্ত্রী বাসাগণে বানাইয়া দিয়েছে তার হেয়া মোকে একটা দিছে মোর আম্মাকে একটা দিছে তার মোরা এই খাইয়ে ফেলাইছে বোঝেন তার মোর এবার ওহিন দিয়ে চললে আইসে এই দোকানে এই দোকান দিয়ে ওই যে ম্যাট্রিক্স নেবে শিমুল তুলার বালিশ নেবে কোল বালিশ নেবে এরপরে যে তোষাক নেবে হেই পানে কলো চললেছে এই দেন শিমুল তুলার বালিশ কলো অর্ডার দিয়ে গেছিলো হেইয়া কলো হইয়ে গেছে তার হেইয়ে দেখতে আসলে এককালে নরম কিনে যে শিমুল তুলার বালিশ কথা বলছে না হেয়ে তো একসের নরম হবে তার হেইয়ে কলো লইয়ে এসে দেখার লিখে তার হেয়ে মোরা দেখতে আসলাম হকল কিছু ঠিকঠাক আছে কিনা তার হেইয়ে মোরা দেখে হেরপর কলো মোরা লইয়ে চললে যাম তার মোর ভাই এখানে বইয়া হকল কিছু দেখতে আসলো তোর যে খাট নেবে হুদা হেইয়েই তো হবে না খাটের লগে তো আরও বেমালা জিনিসপত্র লাগবে কথা বলছে তার মগ কলো দুগ্গ ভ্যান গাড়ি লাগবে এককর ভেতর কলো এই বাইন্দা বিন্দা দিয়েছে তার এই নিতেছে যে দুখান ম্যাট্রিক্স নিছে মুই বললাম না মুইও একটা খাট নিছি মোর লগে কলো এই ম্যাট্রিক্স এরপরে বালিশ ঠালিশ যা যা লাগে হেয়ে কলো মুইও নিছি তার এই মুই দেখতেছিলাম সকল কিছু ঠিকঠাক করে বাইন্দা দিয়েছে কিনা তার মগ তো দুগ্গ ভ্যান গাড়ি লাগবে ওই যে পরে যে ভ্যান গাড়িটা হেয়াতে কলো এই খাট দোকান দেখবে তার এই যে ভ্যান গাড়ি হলো মামাটা আছে না উনি মোকে জিজ্ঞাসিল যে ঠিকানাটা কোথায় এককালে এক্সাক্টলি মোকে ঠিকানাটা জিজ্ঞাসিল মুই কলো হেয়া আবার কইতে আসলাম যে ঠিকানাটা এরম এরম করে যাবেন তার উনি আবার চেনতে পারছে উনি ওরম করে কলো যাইতে পারবে মুই এককালে ঠিকানাটা সুন্দর করে বোঝাই দিলাম তার দেখেন জোতার র্যাক মোরা তোষাক ম্যাট্রিক্স এরপর যা যা লাগে হেয়া কলো মোরা নিছি কেনাকাটা করতে আসে কেনাকাটা করতে ক্যাট ধারে না ভালো লাগে কন্ধে তার মোরদারে তো বেমালা ভালো লাগতেছিল কিন্তু একসার গরম আসল তো মুই এককালে ঘাইমা যেতে আসলাম তার এই দোকান দিয়ে কলো মোরা এইয়া কিনছে আমেরা যদি কেউ চান এরকম ম্যাট্রিক্স কোলবালি শিমুল তুলার সেইয়া কলো আমেরা চাইলে এই দোকান দিয়ে কিনতে পারবেন তার রানীমহল আছে না বোঝেন রানীমহলে কলে এই দোকানটায় আইলে আমেরা পাইয়া যাবেন এই দেখেন দোকানটায় কলো এককালে হগল কিছুই পাইবেন তার এই যে উনি কলে ইয়ে বানাই দেবে এককালে মুগ অনেক পুরনো মানুষ না মোক কলো ভালো কিছুই দিয়েছে বোঝেন তার মোরা ব্যবহার করে আরও বুঝতে পারবো কতটা ভালো হয়েছে বা কী হয়েছে তার মোর ধারে মনে হয়েছে ভালো জিনিসই কলো মোরা পাইছে তার বিশ্বাস করে কলো হেয়ে নিছি মোরা তার এই দোকানে কলো আইয়া আমরা নিতে পারেন তার হ্যাঁ কোনো কথা না মোরা কলো এই যে আসবাবপত্র লিয়ে এককালে বাড়তে চললে আইছি তার এই দেখেন মোর এই অটোটা কইটা কলো মোরা এখন বাড়তে চললে গেছে হ্যাঁ পরে মোর ভাই কলো ওই যে দেখতে পাইতেছেন ভ্যান গাড়ির দিয়ে কলো খাটটা নামাইতে আসে তার খাটটা নামাইয়া কলো ওই যে মোর ভাইয়া আর ওই যে ভ্যান গাড়িওয়ালা মামাটা আছে না উনারা দুইজন কলো লইয়া আইতেছিল তার মুই আবার বারান্দা দিয়ে ভিডিও করতে আসলাম বলছেন যার খাটটা কেমন তারা উনারা আনতে আসছিল তার নতুন ঘর নতুন খাট একালে হগল কিছু তো ভালোই লাগতেছে আর মোর ধারে ভালো লাগে কি জানেন মোর ধারে ভেমালা ভালো লাগে ওই যে নতুন যে ফার্নিচারের আসবাবপত্রের একটা ঘেরান হয় না ওই ঘেরানটা মোর ধারে ভেমালা ভালো লাগে তার একলটা দেখেন দুই ভাই এককালে সুন্দর করে কামে লাগিয়ে গেছে কি সুন্দর করে খাটটা ফিটিং করার কামে করলো হ্যারা লাগিয়ে গেছে তার এককালে খাটটা ফিটিং ফাটিং করে দিয়ে ফেলাইতে আসে তার নতুন খাট ঘরে আইবে ভালো তো লাগতে আসে মোর ধারে তো বেমালা ভালো লাগতে আসে তার দেখেন খাটটা সুন্দর করে এককালে ফিটিং করে দিয়ে ফেলাইতেছে হের পরে এর উপরে কলো দেবে ম্যাট্রিক্সটা কথা বোঝেন তার ম্যাট্রিক্সটা হচ্ছে স্প্রিংয়ে না ঝলবে বোঝেন এই দেন সুন্দর করে এককালে ম্যাট্রিক্সটা ফিটিং করে বসাইয়ে দেবে তার এই বসানোর পরে কলে এই টেস্টিং করতে হইবে যে এই সুন্দর করে স্প্রিংয়ের না ঝলবে কিনা বোঝেন তার এই একালে ফিটিং
করে লাগাইতে আছে। এই যে এই দেখেন পড়ে গেছে, এককালে খাপের খাপ লাগিয়েও গেছে। তার একুল দে একুল দে করলে কোনো সমস্যা হবে না। ওই যে মোরা যে খাটের নিচে জাজিম বানাইতাম না, হেয়াতে করলে একুল দে একুল দে সমস্যা হইতে, তার একটু বড় হইতে একটু সরো হইতে, এই ম্যাট্রিক্সে করলে হেয়ের কোনো ঝামেলা হইবেই না। তার এই আম্মেগো কাছে কিন্তু বেমালা ভালো লাগবে। আম্মেরা যদি চান আম্মেরা করলে ইয়ে বেসেট পারেন বোঝেন, তার মগধারে তো বেমালা ভালো লাগতে আছে। তার জাজিমের তিন্নে করলো 100 গুণে ভালো কথা বোঝেন। তার এই দেহান এককালে ম্যাট্রিক্সটা বিছানার পর খাটের যে লুকিংটা হয়েছে, হেয়া করলো মুই আম্মাগো একটু দেখাইতে আসলাম বোঝেন। তার হের পরে কলে এই খাটের উপরে মোর ছোট্ট ভাই বইয়ে পড়ছে। ওই যে ম্যাট্রিক্সটা বিছাইছে না, ওরা এখন টেস্টিং করবে। এই ওই যে স্প্রিং এর নান ঝোলবে, মগো কলো এই বইলা দিয়েছে। তার হেয়া হইবে কি না হেয়া কলো টেস্টিং করতে আসি মোরা। তার এই যে দেখেন মোর ভাই বইছে, তার মোর ভাই দুই ভাই কলো বইয়ে এখন টেস্টিং করতেছিল। হেরা কলো ঝোলতে আসলো, মজা পাইতে আসলো বোঝেন। তার ওরা এককালে হাসতে আসিল যে হ্যাঁ এত স্প্রিং এর নাহান বোঝেন। বইয়ে গেলে একটা ডাইব্বে যে উঠে গেলে আবার উপরে উঠে যায়। তার এককালে স্প্রিং এর নাহান না কন্দে, তার মধ্যে তো বেমালা ভালো লাগতে আসে। তার উনারা এককালে মজা টজা করতেছিল। হের পরে এর উপরে আবার তোষাক দেবে, তোষাক কিরপেন নিয়ে দেবে মুই একটুকে। এলো মোরা বাঙালি বোঝেন, তার বাঙালিরা তো মোরা আরামসারা কিছু বুঝি না, তোষাক না দিলেও কলো হয় বোঝেন। যারা শরীর স্বাস্থ্যের জন্য একালে বেশি সচেতন হারা কলো না দিলেও পারেন, তার তোষাকটা দিলে হয় কি আরাম লাগে বোঝেন। তার ওই অনেকে কলো ওই ম্যাট্রিক্সের উপর চাদর লাইসা দিলেও ঘুমাইতে পারবে। আবার এরকম যদি একটু মগনাহান আরামসে না, তাহলে কলো আমরা তোষাক বিছাই লইতে পারবেন কথা বোঝেন। তার মোরা তো তোষাকটা লইয়া আইছে, তোষাকটা হান সুন্দর করে বিছাই দিমে। এইয়া কলো মোরা মাপ সাপ দিয়েছিলাম বোঝেন, হেয়া আজগো হইয়ে গেছে, হেয়া হন লাইসা দিতে আছে। তার এই কুল দুই কুল দা কোন কুল দিয়ে যেন বেশি না হয়, হেই পানে কলো একালে ঠিকঠাক করে সুন্দর করে বিছাইয়ে লইতে আছে। তার এই দেখেন ওই যে মগো ভ্যান গড়ি হলো মামাটা আছে না, ওনার লগে কলো মোরা চুক্তি কেটে লইছি, মগো একটা খাট উপরে একালে ফিটিং করে দেবে। তার হেই এই কলো করতে আসলো। তার এই দেখেন তোষাকটা সুন্দর করে লাইসা দিছে। হের পরে কলো মোর ভাই ভাবি চললেছে টেস্টিং করার লেগে, দেখছেন এখন কলো হেরা হগল দিতে মিললো যে স্প্রিং এর নাহন ঝলবে কি না হেয়া করার লেগে কলো বই এম টেস্টিং করতে আসলো। আর একালে আশাআশি করতে আসলো। তার মোর ধারে তো বেমালা মজা লেগে গেছে। তার উনারা একলা করবে আর মোর মাইয়ে কি বাক থাকবে কন দেহে। তার মোর মাইয়েও চললেছে এককালে টেস্টিং করলে গে। তার মোর মাইয়ে একাল ইচ্ছেশীল লাফাইতেছিল, যে দূর পারতে আসলো হে দূর করলো লাফাইতে আসলো। তার মোর মাইয়ে একলা লাফাইবে, মোর ছোট্ট ভাই আবার বাদ যাবে, ও আবার করলো ওর লগে জোড়া দিয়ে লাফাইতে করলো চললিয়েছে। তার হের পরে মোরা আম্মাগো দেহামো ফাইনাল লুকিংটা। তার এই দেহেন চাদর একালে লাইসতে ফেলাইছে মোরা, মোর ভাই ভাবি একালে সুন্দর করে নূতন রুম নূতন খাট নূতন ভাবি একালে সুন্দর খাপের খাপ করলো মিলিয়ে গেছে। ভাই আবার কলো কইতেছিল যে তোমার লিগে কলো এই নতুন খাট আনছি, তুমি এই নতুন খাটে কলো আরাম করে ঘুমাইবা বোঝেন। তার এই এই কইতেছিল। তার ভাবি একালে শূন্য হাসতে এসেছিল খুশিতে কথা বোঝেন, খুশি তো লাগবেই, তার নতুন বইয়ের লিগে নতুন খাট আনছে খুশি লাগবে না। তার হেই এই কলো হারা কইতেছিল আর একালে আশাআশি করতে এসেছিল। তার মোদারে তো বেমালা ভালো লেগে গেছে। আর আম্মা গলাগেও কলো মুই একটু শেয়ার করিয়া দিতে আসলাম। তার আরেকটা কথা, এই খাটের ডিজাইনটা কেমন লাগছে আম্মেরা কলো মোরে কমেন্ট করে জানাইতে ভুলবেন না। তার এই দেখেন মোর ভাইয়ের সামনে লইছি মুই ক্যামেরা। এই যে মোর ভাইয়ে কইতেছে এই যে তুই ভিডিও করো তুই ভিডিও করো, মুই দেখে হেলাইছি বোঝেন। এই কই মোর ভাই একালে হাসিয়া দিয়েছে। তার উনারা এরম শয়তানি বান্নামে করতে আসছিল। আর এই যে খাটের ডিজাইনটা দেখতে পাইতেছেন, এই মুই পছন্দ করে এই রকমের কলো দুইখান খাট নিছে। তার ডিজাইনটা কেমন হয়েছে আম্মেরা কলো মোরে কমেন্ট করে জানাইতে ভুলবেন না। তার উনারা কথাবার্তা বলতে আসছিল আর এককালে মজার দুষ্টামি করতে আসছিল। আর এই কুলদা বোঝেন ওই যে ল্যাপটপে কতগুলো ছবি তুলছিল না মোর ভাই, হেইয়া কলো ওই যে ল্যাপটপে নিয়েছে। তার হেইয়াই দেখাইতেছিল মোর ভাবির ছবিগুনা কেমন হয়েছে কী আসে বিষয়ে, হেইয়া দেখতেছিল ওনারা দুইজন বড় স্ক্রিনে করে বোঝেন। তার কিছু ছবি আবার কলো মোবাইলে রইয়ে গেছে, হেই ছবিগুনো কলো আবার নেওয়া হয়নি। তার হেইয়া মোর ভাই ভুললে গেছিলো প্রথমে, তার এই মনে হ্যাঁ দেখতেছিল। তার যে কালো মনে পড়ছে না মোবাইলে ছবিগুনো আছে এই বাইর করে ফেলেছে এই ছবিটা। তার বাইর করে মোর ভাই এককালে বেমালা খুশি হয়ে গেছে আর কইতে আছে মোর হাসির ছবিটা বেমালা সুন্দর হয়েছে তোমার তিন্না। তার মোর ভাবিও আবার কইতে আছে না না ইয়া হইবে না ইয়া হইবে না বোঝেন। এই কইয়া উনারা আবার শয়তানি মান্দামি করতে আসলো। তার এই ছিল আজকের মতো ভিডিওটি। আম্মেগোর লগে আবার দেখা হইবে নতুন একটি ভিডিও নিয়ে। হগলটি ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।